শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। আমার এই কবিতা অতি সাধারণ কিছু পংক্তি, কিন্তু অসাধারণ দোতনাই অপরিমেয় ভালোবাসাই শুধু তোমারই জন্য। যে কারণে বলতে পারি, ই আমার দেশ, ই আমার প্রেম, ই আমার জীবন ও জননী। তুমি নদী, তুমি ইতিহাস, তুমি মহিরুহ, তুমি আমার আত্মায় কবিতায় গানে গল্পে গাঁথায় পুঁথিতে প্রবন্ধে ও সকল সাহিত্যে। সবশেষে তুমি সূর্যের মতো সত্য, তাই তুমি চিরঞ্জীব বঙ্গবন্ধু, তুমি চিরঞ্জীব বঙ্গবন্ধু, তুমি চিরঞ্জীব। শ্রোতা বন্ধুরা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করে কতিপয় মানুষরূপী নরঘাতক। ওরা চেয়েছিল বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে হাজার বছর পিছিয়ে দিতে, বঙ্গবন্ধুর স্বপ্ন ধুলায় মিশিয়ে দিতে। ওরা বড় নির্বোধ, ওরা বড় বোকা, কেননা বঙ্গবন্ধুর স্বপ্ন সারা বাংলায় ধাবমান, আর তাই যতই দিন যায় বঙ্গবন্ধু আরও বেশি প্রাসঙ্গিক ও জনপ্রিয় হয়ে ওঠেন। আজ বিশ্ব দরবারে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলার চারিদিকে উন্নয়নের জোয়ার, এই সবই বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতিফলন। বঙ্গবন্ধু থাকে বাংলার প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে। শোকাবহ আগস্টের এই ক্ষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও 75-এর 15ই আগস্ট শাহাদত বরণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আজকের দর্পণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা দুজন। আমি তাহমিদা হান্নান এবং আমি লালটু হোসাইন। বন্ধুরা, শুরুতেই জানিয়ে দিই আজকের দর্পণ সূচি। প্রথমেই থাকবে আমাদের নিয়মিত পর্ব এই দিনে। এরপর বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে শুনবেন বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের স্মৃতি ও বিশেষ ঘটনা নিয়ে অংশবিশেষ পাঠ। জাতির পিতার জীবন, কর্ম, আদর্শ, স্মৃতি বিজড়িত স্থান ও সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন স্মৃতি দিয়ে বঙ্গবন্ধু। এরপর রম্যক্ষণ পর্বে শুনবেন কৌতুক। বাংলা লোকসাহিত্য নিয়ে গবেষণা ভিত্তিক নিবন্ধ শুনবেন লোকায়ত বাংলা পর্বে। আর সবশেষে শোনাবো বঙ্গবন্ধুকে নিবেদিত একটি গান আমাদের গান পর্বে। জানিয়ে দিলাম আজকের দর্পণ সূচি। প্রিয় বন্ধুরা, আজ 28 আগস্ট 2022 খ্রিস্টাব্দ, রবিবার। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 240তম দিন আজ। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্ট জনদের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় এই দিনে পড়বে। মুক্তি ফৌজ ও মুক্তিযোদ্ধাদের একীভূত করে মুক্তিবাহিনীর নামকরণের সিদ্ধান্ত হয় 1971 খ্রিস্টাব্দের এই দিনে। মা ফাতিমা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তিনি মৃত্যুবরণ করেন 632 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। ভারতে সাইকেল নির্মাণ ও বিকাশের অন্যতম পথিকৃৎ বাঙালি শিল্পপতি সুধীর কুমার সেন মৃত্যুবরণ করেন 1959 খ্রিস্টাব্দের এই দিনে। শিবরাম চক্রবর্তী প্রখ্যাত ভারতীয় বাঙালি রম্য লেখক, তিনি মৃত্যুবরণ করেন 1980 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। সুমিতা দেবী
বাংলা ও হিন্দি চলচ্চিত্রের কৃতি অভিনেত্রী। তিনি মৃত্যুবরণ করেন 1990 খ্রিস্টাব্দের এই দিনে। শহীদ কাদরী বাংলাদেশী কবি ও লেখক, তিনি মৃত্যুবরণ করেন 2016 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। স্বর্ণকুমারী দেবী বাঙালি কবি, উপন্যাসিক, সঙ্গীতকার ও সমাজ সংস্কারক, তিনি জন্মগ্রহণ করেন 1855 খ্রিস্টাব্দের এই দিনে। দীনেশ গঙ্গোপাধ্যায় বাঙালি কবি, উপন্যাসিক ও অনুবাদক, তিনি জন্মগ্রহণ করেন 1905 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। মানকুমার বসু ঠাকুর ভারতের স্বাধীনতা আন্দোলনে নৌ বিদ্রোহের শহীদ, তিনি জন্মগ্রহণ করেন 1920 খ্রিস্টাব্দের এই দিনে। শ্রোতা বন্ধুরা, আপনাদের যাদের জন্মদিন তাদের সবাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন। বাংলার আকাশে সবচেয়ে উজ্জ্বলতম তারকার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জন্ম হয়েছিল বলেই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। বাংলার প্রতিটি অর্জনে বঙ্গবন্ধু মিশে আছে, কেননা এই মহান মানুষের স্বপ্নের হাত ধরে এগিয়ে চলেছে আমাদের সোনার বাংলাদেশ। বন্ধুরা, এবারে চলুন খন্দকার শামসুজ্জোহার উচ্চারণে শুনি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে অংশবিশেষ পাঠ। হাশিম সাহেব বলতেন, মুসলিম লীগকে প্রতিক্রিয়াশীল শক্তির হাত থেকে উদ্ধার করতে হবে, গ্রাম থেকে প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, উপরের তলার প্রতিষ্ঠান করলে চলবে না, জমিদারের পকেট থেকে প্রতিষ্ঠানকে বের করতে হবে। তিনি শহীদ সাহেবের সাথে পরামর্শ করে সমস্ত বাংলাদেশ ঘুরতে আরম্ভ করলেন। চমৎকার বক্তৃতা করতেন, ভাষার উপর দখল ছিল, ইংরেজি বাংলা দুই ভাষায় বক্তৃতা করতে পারতেন সুন্দরভাবে। এ সময় ছাত্রদের মধ্যে বেশ শক্তিশালী দুইটা দল সৃষ্টি হলো। আমি কলকাতা এসেই খবর পেলাম আমাদের দিল্লি যেতে হবে অল ইন্ডিয়া মুসলিম লীগ সম্মেলনে যোগদান করতে। তোড়জোড় পড়ে গেল, যারা যাবেন নিজের টাকায় যেতে হবে। আনোয়ার হোসেন সাহেব তাঁর দলবল থেকে কয়েকজনকে নিলেন, টাকাও বোধহয় জোগাড় করলেন। আমি ও ইসলামিয়া কলেজ ইউনিয়নের সেক্রেটারি মীর আশরাফুদ্দিন ঠিক করলাম আমরাও যাব আমাদের নিজেদের টাকায়। আমাদের পূর্বেই ডেলিগেট করা হয়েছিল, মীর আশরাফুদ্দিন ওরফে মাখন, বাড়ি ঢাকা জেলার মুন্সীগঞ্জ মহকুমার কাজী কসবা গ্রামে, আমার খালাতো বোনের ছেলে। ওর বাবা মা ছেলেবেলায় মারা গেছেন, যথেষ্ট টাকা রেখে গেছেন। ওর বাবা তখনকার দিনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। শহীদ সাহেবকে বললাম আমরা দিল্লি কনফারেন্সে যোগদান করব। তিনি বললেন, খুব ভালো, দেখতে পারবে সমস্ত ভারতবর্ষের মুসলমান নেতাদের। আমরা দুইজন ও আনোয়ার সাহেবের দলের কয়েকজন একই ট্রেনে ভিন্ন ভিন্ন গাড়িতে রওনা করলাম। তাদের সাথে আমাদের মিল নাই, দুই মামুভাগ্নের যা খরচ লাগবে দিল্লিতে তা কোনো মতে বন্দোবস্ত করে নিলাম। টাকার বেশি প্রয়োজন হলে আমি আমার বোনের কাছ থেকে আনতাম, বোন আব্বার কাছ থেকে নিত। আব্বা বলে দিয়েছিলেন তাকে আমার দরকার হলে টাকা দিতে। আব্বা ছাড়াও মায়ের কাছ থেকেও আমি টাকা নিতে পারতাম, আর সময় সময় রেনুও আমাকে কিছু টাকা দিতে পারত। রেনু যা কিছু জোগাড় করত, বাড়ি গেলে এবং দরকার হলে আমাকেই দিত, কোনো দিন আপত্তি করে নাই। নিজে মোটেও খরচ করত না, গ্রামের বাড়িতে থাকত, আমার জন্যই রাখত। হাওড়া থেকে আমরা দিল্লিতে রওনা করলাম। এই প্রথমবার আমি বাংলাদেশের বাইরে রওনা করলাম। দিল্লি দেখার একটা প্রবল আগ্রহ আমার ছিল, ইতিহাসে পড়েছি, বন্ধুবান্ধবদের কাছ থেকে শুনেছি, তাই দিল্লির লালকেল্লা, জামে মসজিদ, কুতুব মিনার ও অন্যান্য ঐতিহাসিক জায়গাগুলি দেখতে হবে। নিজামুদ্দিন আউলিয়ার দরগায় যাব। আমরা দিল্লি পৌঁছালে মুসলিম লীগ স্বেচ্ছাসেবক দল আমাদের পৌঁছে দিল অ্যাংলো অ্যারাবিয়ান কলেজ প্রাঙ্গণে। সেখানে আমাদের জন্য তাঁবু করা হয়েছে। তাঁবুতে আমরা দুইজন ছাড়াও আলিগড়ের একজন ছাত্র এবং আরেকজন বোধহয় এলাহাবাদ বা অন্য কোথাকার হবে। আনোয়ার সাহেবের দলবল অন্য একটা তাঁবুতে রইলেন, বিরাট প্যান্ডেল করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম, আদর্শ, স্মৃতি বিজড়িত স্থান ও সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন স্মৃতিতে বঙ্গবন্ধু। সাক্ষাৎকার গ্রহণে ওয়াসিম আকরাম, চলুন শুনি। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমন্ত্রণ জানাচ্ছি স্মৃতিতে বঙ্গবন্ধু পর্বে। শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে জন্ম হতো না,
স্বাধীন বাংলাদেশের। 1971 সালের 7ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির পিতা যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, লক্ষ লক্ষ মানুষ সেই ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য শরীর এবং মনকে তৈরি করেছিলেন। 7ই মার্চের সেদিনের ঘটনা আমরা জানার চেষ্টা করব এবং সেই ঘটনা জানতে আজকে আমরা কথা বলব স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক গীতিকার আক্তার হোসেনের সঙ্গে, যিনি সেই দিন ছিলেন একজন প্রত্যক্ষদর্শী। জনাব আক্তার হোসেন, সেই সময় আপনি ঢাকায় বসবাস করেন, 7ই মার্চের সকালটা কেমন ছিল? ভোর থেকে লোক আসা শুরু করেছে, আমি তো তেজগাঁও রেল স্টেশনের কাছে বাসা, লোকজন আসতেছে, স্লোগান দিতে দিতে যাচ্ছে, কে কত আগে যাবে, এবং সবার ইয়ে যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেবেন। মানুষ কিভাবে উজ্জীবিত হয়েছে যখন উনি বলছেন, দুবার করে বলছেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মানুষজন মানে কিভাবে যে এবারে উচ্ছ্বসিত হয়ে উঠছিল সেটা যারা দেখেনি, ওই ডকুমেন্টারি ফিল্ম দেখে ইত্যাদি দেখে তারা এটা টের পাবে না। ওটা থাকলে, ওটা থাকার যে অভিজ্ঞতা সেটা আমি লিখছি একটু একটু করে, তো সেটা একটা দারুণ ব্যাপার, সেটা একটা সত্যি। বঙ্গবন্ধু ইজ বঙ্গবন্ধু, আনপ্যারালাল ম্যান ফিগার, গলার স্বর, বলার ভঙ্গি, একটা কোন শব্দে স্ট্রেস দিতে হবে, কোথায় থামতে হবে ইত্যাদি করতে হবে, এবং তাকে যে বলা হয় পোয়েট অফ পলিটিক্স, এটা তো জাস্ট মানে সত্যিই তো তাই, এবং সেটা বিদেশি পত্রিকার থেকে সেটা আপনার জাস্ট মানে আপনার স্বীকৃত, এবং সেটা যখন ইউনেস্কো করছে ইত্যাদি করছে, কে খুশি হয়? এবং আপনি পৃথিবীর ইতিহাস ঘাটেন, এইরকম একটি লোক লেনিনও আত্মগোপন করেছিল বিপ্লবের সময়, আর তাকে জেলে আটক করে রাখা হয়েছিল পাকিস্তান, একটি ছোট দেশ, সেই দেশের স্বাধীনতা সংগ্রাম। 7ই মার্চের বিকেল বেলা যে সময়টায় বঙ্গবন্ধু এলেন তার সেই ঐতিহাসিক ভাষণ দেওয়ার পূর্ব মুহূর্ত এবং পরবর্তী মুহূর্ত, সেগুলো আপনার কাছ থেকে আমরা জানব। আমার অফিস ছুটি হওয়ার পর, আমাদের অফিস তো ছুটি হতো 2টার সময়, সকাল 8টা থেকে 2টো পর্যন্ত ডিউটি ছিল, আমার বন্ধু বান্ধব ছিল যে ছিল, ও আমি গেলাম উদিচি অফিস থেকে হয়ে আমার বন্ধু বান্ধবদের নিয়ে আমরা চলে আসলাম এখানে, ঠিক 3টা সাড়ে 3টার সময় চলে এসেছি, এবং কীভাবে উনি উঠছেন ইত্যাদি হচ্ছেন, তার জন্য কীভাবে প্রতিজ্ঞা করছেন সবই দেখছি আমরা। উচ্ছ্বাস মানে কি, যে বঙ্গবন্ধু তো তখন তো মানে জাস্ট বঙ্গবন্ধুকে এক পর্যন্ত দেখাটাই তো একটা বড় ব্যাপার ছিল। কি ফিগার, কি চেহারা, কোনো ফ্রেমে তাকে বন্দী করা যায় না, এবং তার কথা বলতে গেলে আবেগপ্রবণ আপনাকে হতেই হবে, যারা দেখেছে তাকে ইত্যাদি করেছে আর কি। কি তার হাইট, কি তার উচ্চতা, কি তার ফিগার, তার গায়ের রং, তার চুল আচরণ, তার পোশাক, সিম্পল পোশাক, কিন্তু সেই পোশাকে তাকে একটা রাজপুরুষের মতো মনে হতো, মহান পুরুষের মতো মনে হতো। মানুষ জয় বাংলার স্লোগান ছাড়া কোনো কিছু বোঝে না, এবং সেখানে পিনপদ্মনাথ যখন উনি ভাষণটা দিচ্ছেন তখন পিনপদ্মনাথের কথা, কিন্তু যখন উনি কিছু কিছু কথা যখন বলছেন, যে কথাগুলো মানে আন্দোলন পাকিস্তানের বিরুদ্ধে, সামরিক শাসনের বিরুদ্ধে যখন কোনো কথা উচ্চারিত হচ্ছে, তখনই লোকজন তালি, জয় বাংলা, মানুষের উচ্ছ্বাসের কথা এটা এক ভাষায় এক কথায় বলা যাবে না, বলা যাবে যে এটা একটা অবর্ণনীয় একটা দৃশ্য। কত লোক, এটা যদি বলা হয় 10 লাখ, কেউ যদি বলে 15 লাখ, এ দিয়ে সীমাবদ্ধ করা যাবে না। আপনার কত দূর পর্যন্ত প্রসারিত ছিল আপনার মানে ইয়ে, এবং মাইক রেসকোর্স ময়দানের বাইরে আরো বহুদূর পর্যন্ত আপনার জাস্ট মানে আপনার মৎস্য ভবন টবন থেকে শুরু করে আপনার ওদিকে শাহবাগ মানে হোটেল টোটেল পর্যন্ত মাইক লাগানো ছিল, দেখছিল ভাষণ শুনছে, নারী পুরুষ নির্বিশেষে কিভাবে তারা বসে আছে, কিভাবে তারা উচ্ছ্বসিত হচ্ছে, কিভাবে তারা দাঁড়াচ্ছে, এবং যখন যাচ্ছে তখন আপনি মানে কল্পনা করতে পারবেন না যে তারা কি উৎসাহ নিয়ে যাচ্ছে। এবং পরের দিন থেকে আপনার যা যেভাবে পাড়ায় পাড়ায় কমিটি গঠন করা হচ্ছে, তাদের হচ্ছে কত প্রচার পত্র তখন ই হয়েছে। আমার দায়িত্ব ছিল অফিস থেকে, রাশিয়ান এম্বাসি তথ্য বিভাগ থেকে, যে যত লিফলেট থাকে যে থাকে সেটা আমি সেই কাজটা করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। স্মৃতিতে বঙ্গবন্ধু পর্বে আমাদের আজকের অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক গীতিকার আক্তার হোসেন। আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় বন্ধুরা, এবারে হাসবার পালা। হ্যাঁ, রম্যক্ষণ পর্বে শোনাব কৌতুক, পরিবেশনায়
আবু হেনা রনি। চলুন শুনি। জীবনে বহুত কিপটা লোক দেখছেন আপনারা, আমারে অনেকে কিপটা কয়, কিন্তু ভাই আমি যে কেন হিসাব নিকাশ করে চলি, কোন ফ্যামিলি থেকে আসছি সেটা আপনাদেরকে বলি। কিপটা তো কি, আমার বাপ আসিল জম্মের কিপটা। আমি যখন ছোটবেলায় তখনই বুঝছিলাম, আরে আমি মাত্র এক টাকার একটা কয়েন গিলা ফেলছিলাম, এই এক টাকার কয়েন বাইর করবার জন্য আমার বাপ মা 14 গুষ্টি একেবারে গলার মধ্যে আঙুল ঢুকাই দিছিল, শেষ পর্যন্ত না পাইরিয়া ডাক্তারের কাছে নিয়ে গেছিল এই এক টাকার কয়েন বাইর করার জন্য। শেষ পর্যন্ত 1,000 টাকা খরচ করিয়া এই এক টাকার কয়েন বাইর করেই সারছে। একদিন হয়েছে কি জানেন, আমার আব্বা কইল, বাসায় একটু পায়েস খাইতে মন চায়, তো রনি এক কাজ কর বাবা, তুই পাশে দেখ তো ওই খালাম্মার বাড়ি যায় একটু চিনি নিয়ে আয়। তো আমি গেলাম, খালাম্মা তো চিনি দেয় না। আব্বার এসে বললাম, আব্বা খালাম্মা চিনি দিতেছে না। বললো, ঠিক আছে এক কাজ কর, ওই পাশের বাসায় বদরুল আঙ্কেলের বাসায় যা, যায় বলে একটু চিনি লাগবো। আমি সেই বাসায় যাই, বললাম, চাচা আমার বাড়িতে তো চিনি শেষ, একটু চিনি দেন না। বদরুল আঙ্কেল চিনি দিতে চায় না। শেষ পর্যন্ত কইলো, এক কাজ কর, এই পাশের বাড়ি এক প্রতিবেশী আছে, সেইখানে যায় বলতে চিনি লাগবো। আমি সেইখানে গেলাম, না চিনি দেয় না। আব্বারা এসে কইলাম, আব্বা কেউ চিনি দিল না। আব্বা কইলো, দেখছিস মানুষ কত খারাপ হয়ে গেছে, চিনি থাকতেও চিনি দিল না। হা বাদ দে সব লোকের কথা, এক কাজ কর, আলমারি খোল, আজকে নিজের আলমারি থেকেই চিনি বাইর করে পায়েস বানায় খাবো। যাই হোক, পায়েস টায়েস রান্না শেষ, আমার এক বন্ধু আসছে আমার বাড়িতে ঘুরতে। তো আসার পর বলল, চাচা রনি কোথায়? ওই পাশের রুমে বসা পায়েস খাইতেছে। আমার বন্ধু কইল, ওহো পায়েস খাইতেছে, পায়েস খুবই মজা। তো আমার আব্বা কইল, পায়েস তো মজা, বাবা তুমি পায়েস খাইতে চাও? তো আমার বন্ধু কইল, জি 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 আঙ্কেল, আমিও পায়েস খাইতে চাই। বলল, ঠিক আছে বাবা, তাহলে যাও তুমিও তোমার বাসা থেকে পায়েস খায় চলে আসো। যাই হোক, আমার আব্বা একদিন আমারে লিয়া কইল, বাইরের খাবার খাবি? আমি বললাম, হব্বা বাইরে খাইতে মন চায়। বলে, ঠিক আছে তাহলে এই যে ঘরে ভাত আর তরকারি রান্না হয়েছে এইটাই নিয়ে বাইরে যায় খা। আমি বললাম, আব্বা এই কত বন্ধুরা বাইরে যায় খায়, চলো না বাইরে রেস্টুরেন্টে যায় খাই। আব্বা কইল, ঠিক আছে চল বাইরে একদিন খাওয়া দরকার। তো আমার আব্বা মা সবাই মিলে আমরা এক রেস্টুরেন্টে খাইতে গেছি। তো ওয়েটার আসছে, আইসা আমার আব্বার হাব ভাব দেখে মনে করছে ও বহুত মালদার লোক। তো খাতা কলম নিয়ে বলতেছে, বলেন কি কি খাবেন? তোমার আব্বা কইল, ওই চিকেনের তরকারি মানে ওই ফ্রাইড চিকেন, এটার দাম কত? কইল, এটা 3 জন খাইবেন 500 টাকা। হ্যাঁ 500 টাকা? আব্বা তো একেবারে মাথায় একবারে আকাশ ভেঙে পড়ছে। আব্বার কইল, আচ্ছা শুধুমাত্র ভাত ডাল তরকারি কত? তো এবার ওয়েটার কয়, এইটা খাইবেন? আচ্ছা ঠিক আছে, এটার দাম 300 টাকা। হ্যাঁ 100 টাকা আর তরকারি ভাত 300 টাকা? বাদ দাও বাদ দাও। তো শেষ পর্যন্ত কইল, আচ্ছা বলেন কিছু তো খাইতে হবে, বলেন কি খাবেন কি খাবেন? তো আর আব্বা কইল, এক কাজ করেন, এই চেয়ার টেবিল এইখান থেকে সরান, আমি এইখানে একটু গড়াগড়ি খাবো। যাই হোক, আমি তো সবসময় আব্বার হাত ধরে যেখানে সেখানে যাইতাম এবং ভাবছিলাম আমার আব্বার হাত ধরে আমি জীবনে সঠিক লক্ষ্যে পৌঁছাবো। তো সেই আব্বা একদিন আমার নাটোর বাড়ি, নাটোর থেকে ঢাকা যাব, ট্রেনের টিকিট কাটে নাই, ভিড়ের মধ্যে লাস্ট বগিতে আমরা উঠছি, প্রচণ্ড ভিড়, দাঁড়ানোর জায়গা নাই। তো আমার আব্বার মাথায় সেই বুদ্ধি, আমার আব্বা হঠাৎ করে কয়ে উঠলো, এ সাপ সাপ সাপ, ট্রেনের মধ্যে সাপ! সব লোক নাইবা দৌড় দিছে, বাপ বেটা হাত পা টান করে ট্রেনের মধ্যে শুয়ে পড়ছি। আব্বারে ধন্যবাদ দিয়ে কইলাম, আব্বা তোমার যা বুদ্ধি, তুমি আসিলা বইলা, এই দেখো ট্রেনের মধ্যে কেমন হাত পা টান করে শুইতে পারতেছি। তো যাই হোক, শুয়ে আসি, 3 ঘন্টা পর জায়গা পাইছি। আব্বারে বললাম, আব্বা বাইরে স্টেশনে তো নাটোর লেখা, আমরা তো নাটোরই পড়ে আসি, ঢাকা যাবো কখন? তো আব্বা স্টেশন মাস্টারের ডাক দিল, ওই স্টেশন মাস্টারের দিকায় 3 ঘন্টা আগে নাটোর উঠছি, এখনও নাটোর, আমরা ঢাকা যাবো কখন? তো স্টেশন মাস্টার বলল, স্যার এই বগিতে নাকি সাপ বেড়েছিল, বগি খুলে থিয়া ট্রেন তো চলে গেছে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আমাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। এই অনুষ্ঠান আপনার কেমন লাগছে
তথা দর্পণ ম্যাগাজিন নিয়ে আপনার মনের কথাগুলো জানাতে পারেন আমাদেরকে চিঠি ও ইমেলের মাধ্যমে। তাহলে ঝটপট লিখে নিন চিঠি লেখার ঠিকানা। পত্র আলাপ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলা নগর, ঢাকা 1207। এছাড়া ইমেলে জানাতে পারেন মতামত। জানিয়ে দিচ্ছি ইমেল ঠিকানা ialapunbibi@gmail.com। আপনাদের চিঠি ও ইমেলের প্রত্যাশায় রইলাম। প্রিয় বন্ধুরা, এবারে জায়েদুল আলমের গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় শুনবেন বাংলার লোকসাহিত্য নিয়ে গবেষণা ভিত্তিক নিবন্ধ লোকায়িত বাংলা পর্বে। লোকসাহিত্য আমাদের লোকমনের ফসল, আমাদের জাতীয় সংস্কৃতির অঙ্গ। গুণ ও পরিমাণ উভয় দিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিয়ের গীত আমাদের সাহিত্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার প্রচারক নারী সমাজ। উৎসব পার্বণে গীত হয়ে থাকে, দেশের মাটির সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং মনের দিক দিয়ে উচ্ছ্বাসপ্রবণ। এ প্রেক্ষিতে লোকায়ত বাংলা সিরিজে আমাদের এবারের বিষয় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিয়ের গীত, অর্থাৎ বিবাহের গীত। বাংলাদেশ গ্রাম প্রধান আর গ্রামীণ বাংলাদেশ সর্বত্র বিয়ের উৎসব আনন্দে বহু মেলি গীত গীত হয়ে থাকে। উৎসব উপলক্ষগুলোর কোনো কোনোটি সামাজিক এবং কোনো কোনোটি কেবলদের মেয়েদের পারিবারিক এবং কিছু কিছু সাংসারিক। আর এই বিয়ে উপলক্ষের প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেক অঞ্চলেই বহু বিয়ের গীত জন্মলাভ করেছে। লোকসাহিত্যে যেহেতু বিয়ের গীত বিবাহ উৎসব উপলক্ষে তথা সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে গীত হয়ে থাকে, সুতরাং এগুলোকে সাহিত্যের বিশেষজ্ঞদের মতে ব্যবহারিক গীতের অন্তর্ভুক্ত করা যায়। তবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনো সামাজিক পারিবারিক অনুষ্ঠান বা উপলক্ষে কিংবা নারী জীবনের সুখ দুঃখের সাথে জড়িত এবং প্রধানত মেয়েদের দ্বারা রচিত আর গীত লৌকিক গানের নামই বিয়ের গীত। প্রাচীনকাল থেকে আজ অবধি আলোচনা করলে দেখা যায় ব্রাহ্মণবাড়িয়া বিয়ের গানের প্রচলন সর্বত্র এবং সর্বাধিক। এসব বিয়ের গীত ধর্মানুগ হয়েও নানাবিধ লোকচ আচারের অনুসারী। এ সমস্ত লোকাচার অত্যন্ত প্রাচীন এবং প্রায় সর্বাংশে নারী সমাজে প্রচলিত। আর এই লোকাচারগুলোকে কেন্দ্র করে অসংখ্য বিয়ের গীত রচিত হয়েছে, বিয়ের সূচনা পাকা কথায় এবং শেষ বধূবরণ আর বাসরে। এই পর্বমালায় কেবল সংশ্লিষ্ট পরিবার দুটির লোকজনই যোগ দেয় না, কাছের এবং দূরের আত্মীয় অনাত্মীয় বহু লোক মিলে একে সামাজিক উৎসব করে তোলে। পাত্রপাত্রী বিয়ের কথা পাকাপাকি স্থির হয়ে যেতেই তাদের কণ্ঠে গীত হয়ে ওঠে বিয়ের গীত। এই গীতের মধ্য দিয়ে এগিয়ে চলে বিয়ের আয়োজন এবং শেষ হয় এই মেলি গীতের মাধ্যমে। এখানে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি কোণে বিদায়ের সঙ্গীতের উল্লেখ করা যায়, যার বর্ণনা এভাবে। পরের ঘরে যাওয়ার আগে পাটের শাড়ি পরে বধূ বেশে মেয়ে এসে দাঁড়িয়েছে তার বাপ চাচার সামনে। বাস্তবিকই এটি একটি নাজুক সময়, যখন দেখা যায় একটি হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা। মেয়েকে হাসি মুখে বিদায় দিতেই কিছুতেই মন চায় না। বাপ চাচার সেজন্য আহাজারি, হায় এত কষ্ট করে রাজাবাদশের চাকরি করে মেয়েকে বড় করেছি, এখন সেই মেয়েকেই কিনা ছেলে নিয়ে যাচ্ছে আমার বুকে সেল দিয়ে, আমার কোল খালি করে, অর্থাৎ পরের বাড়ি চলে যাচ্ছে, জামাইয়ের বাড়িতে চলে যাচ্ছে, কিন্তু উপায় নেই। এটি চিরন্তন বাঙালি পরিবারের নিয়ম। এমন কান্নাকাটি হাজারি আর করুণ দৃশ্যের মধ্য দিয়ে স্বামীর ঘর আলো করতে নিজের ঘর আধার করে শ্বশুর বাড়ি চলে যেতে হয়। এমন একটি কোণে বিদায়ের বিয়ের গীত ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বত্র প্রচলিত, তা এখানে উল্লেখ করছি। পাটের শাড়ি বিন্দা গো ঝিধন, বাবার চানমন খাড়া গো জিধন, বাবার সানমন খাড়া, হাস্যা মুখে দ বিদায় যাবা, যাইতাম পরের ঘরে ও বাবা, যাইতাম পরের ঘরে। কারো লাগি পালছিলাম জিধন, রাজার চারি কইরা যো জিধন, বাচ্চার চারি করিয়া, পরের পুতে লইয়া না জায়গা জিধন রে, বুকে সেল দিয়া, পরের পুতে লইয়া না জায়গা জিধন রে, মাইজাল খালি কইরা পাটের শিলা পিন্দাগো ভাতিজি, চাচার সানমন খাড়া, ঘাস্যা মুখে দেওয়া বিদায় চাচ্চা, যাইতাম পরের ঘরেও চাচ্চা, যাইতাম পরের ঘরে। কারো লাগি পালছিলাম ভাতিজি, রাজার চারি কইরা গো ভাতিজি, বাচ্চার চারি কইরা, পরের পুতে লইয়া না যায় গো ভাতিজি রে, বুকে সেল দিয়া, পরের পুতে লইয়া যায় গো ভাতিজি রে, মাই জাল খালি কইরা। আমাদের লোকসাহিত্যে বিয়ের গীত অত্যন্ত
উল্লেখযোগ্য বিষয় এ কারণে এই বিয়ের গীতের মধ্যে দিয়ে সমাজ জীবনের একটি বিষয় পরিষ্কার হয় এবং একটি অঞ্চলের সংস্কৃতির চেহারা পরিস্ফুট হয়। তাই শ্রোতা বন্ধুরা, সবশেষে বলি, ব্রাহ্মণবাড়িয়ার বিয়ের গীতে আমরা যেসব তথ্য পেয়ে থাকি বা পেয়েছি, যেগুলো আমাদের বিভিন্ন সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের সাক্ষী, এর মধ্যে আমাদের সামাজিক এবং পারিবারিক বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি চোখে পড়ে, বিয়ের গানগুলোতে তা প্রকাশ পেয়েছে। এদিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিয়ের গীত বাংলা লোকসাহিত্যে উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে, যাতে ফুটে উঠেছে এ অঞ্চলে বিধৃত লোকায়ত বাংলার চিরায়ত প্রতিচ্ছবি। বন্ধুরা, এবারে দর্পণের প্রান্তিক নিবেদন, আমাদের গান পর্বে শোনাব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত গান। গানের শিল্পী অঞ্জুমান আরা শিমুল, গানের গীতিকার মোহাম্মদ আব্দুর রহমান খান, সুরকার আনোয়ার জাহান নান্টু। চলুন শুনি। তুমি বাংলার স্বপ্ন দ্রষ্টা, তুমি বাঙালির শক্তি, তুমি না জন্মিলে হতো না কখনো বাংলার মুক্তি। তুমি বাংলার স্বপ্ন দ্রষ্টা, তুমি বাঙালির শক্তি, তুমি না জন্মিলে হতো না কখনো বাংলার মুক্তি। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ভুলিনি তো কোটি কোটি বাঙালি, আজ তোমার সেই বজ্রকণ্ঠের উক্তি। তুমি বাংলার স্বপ্ন দ্রষ্টা, তুমি বাঙালির শক্তি, তুমি না জন্মিলে হতো না কখনো বাংলার মুক্তি। বঙ্গবন্ধুকে নিবেদিত গান শুনতে শুনতে আমরা চলে এসেছি আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। এবারে বিদায় নেবার পালা। বিদায় নেব আজকের আয়োজন থেকে। যাবার বেলায় শেষের কথাগুলো বলে যাই। আজকে দর্পণ গ্রন্থনা করেছেন লালটু হুসাইন, উপস্থাপনায় আমি তাহমিদা হান্নান এবং আমি লালটু হুসাইন, প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, নির্দেশনায় মোহাম্মদ নাসিমুল কামাল, আর দর্পণ প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হুসাইন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন, খুব ভালো। জয় বাংলা।